প্রিয় ভিউয়ার্স ও কর্মী বন্ধু, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভকামনা। আমি গত যে ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য, আমি অনেক কমেন্টস পেয়েছি, মালয়েশিয়া আপডেট নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। তো আমি আসলে বিভিন্ন কারণে সময় করে উঠতে পারছি না, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আপনারা এ বিষয়ে আমি একটু সময় নিয়েছি, আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, মালয়েশিয়া বর্তমানে যে কলিং ভিসার ধীরগতি, এটা অনেক কারণ আছে। তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে মালয়েশিয়ার নতুন সরকার গঠন হচ্ছে, এবং নতুন সরকার গঠন হয়েছে এরই মধ্যে, আপনারা সবাই জানেন, মিডিয়াতে দেখবেন বা মিডিয়ার মাধ্যমে হয়তো আপনারা শুনতে পেয়েছেন। তো মালয়েশিয়াতে আসলে নতুন সরকার আসছে, এটা আমাদের সবার জন্যই ভালো সংবাদ ইনশাল্লাহ। কারণ যে সরকার আসছে ওনারা অত্যন্ত মানে তাদের রাজনৈতিক দলগুলোকে বা তাদের যে পররাষ্ট্রনীতি, বিশেষ করে কর্মী সন্ধান থেকে শুরু করে কর্মসংস্থান তৈরি করার বিষয়ে তারা অত্যন্ত পজিটিভ, এবং তারা এই বিষয়ে খুব তাড়াতাড়ি একটা ভালো সিদ্ধান্ত নেবে আমরা যতটুকু জানতে পেরেছি। তো কলিং ভিসা একটু ধীরগতি হচ্ছে, এটা নিয়ে আপনাদের এত ঘাবড়ানোর কিছুই নেই, বা আপনারা আত্মবিশ্বাস হারাবেন না, কারণ কিছু সময়ের জন্য একটু স্লো হচ্ছে, এটা আবার এক দুই মাসের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবার দ্রুত গতিতে আমাদের কলিং ভিসা এজেন্সির মাধ্যমে কর্মীরা যাবে খুব শীঘ্রই। তো হয়তো আর সর্বোচ্চ 45 দিন থেকে 50 দিন হয়তো এই ধীরগতি থাকবে, এরপরে আবার কন্টিনিউ প্রতিদিন ফ্লাইট যাবে মালয়েশিয়াতে বিভিন্ন সেক্টরে, আপনার সার্ভিস ইন্ডাস্ট্রি বলেন, তারপরে হোটেল, রিসোর্ট, কনস্ট্রাকশন, সব খাতেই বাংলাদেশ থেকে কর্মী যাবে ইনশাল্লাহ। ইতিমধ্যে মায়ানমার এবং আমাদের আশেপাশে ভারত, তারপরে শ্রীলঙ্কা থেকে অসংখ্য লোক মালয়েশিয়াতে অলরেডি ঢুকেছে আপনারা জানেন। তবে বাংলাদেশের একটা ভালো নিউজ হচ্ছে, বাংলাদেশি কর্মীদেরকে মালয়েশিয়া যে এমপ্লয়ার বা প্রতিষ্ঠানগুলো আছে যারা লোক নিবে, ওনারা খুব পছন্দ করেন এবং তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশ থেকে লোক নেওয়া। আরেকটি সংবাদ হচ্ছে সরকারিভাবে মালয়েশিয়াতে প্রথম ফ্লাইট গেছে, আপনার 90 জন কর্মী মালয়েশিয়াতে গেছেন সরকারিভাবে বয়েসেলের মাধ্যমে। এটাও আমাদের জন্য একটা ভালো সংবাদ, কারণ আমরা জানি সরকারিভাবে এরা কিন্তু একদম বিনা খরচে, কারণ এদের সম্পূর্ণ খরচ A to Z কোম্পানি বহন করেছে, যে কোম্পানি তাদেরকে নিবে। তো এটা আমাদের জন্য একটা সাড়া জাগানোর মতো সংবাদ। আপনারা যদি বিভিন্ন পেপার পত্রিকা বা মিডিয়াগুলোর মাধ্যমে জানতে পেরেছেন কি আমি জানি না, তবে আপনারা এই বিষয়ে একটু বিস্তারিত খোঁজ নেবেন। বয়েসেল এমন একটি প্রতিষ্ঠান, তারা দীর্ঘদিন যাবৎ সততা এবং দক্ষতার সাথে কাজ করে আসছেন, এবং আমরা দেখেছি তারা দক্ষিণ কোরিয়াতে প্রতি মাসেই ফ্লাইট হচ্ছে আমাদের দক্ষিণ কোরিয়াতে, অসংখ্য কর্মী যাচ্ছে বাংলাদেশি দক্ষ কর্মী, তারা এক বাংলাদেশে অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করছে। তো আমি পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব খুব শীঘ্রই।